মাধ্যমে মারিফাতের দোহাই দিয়া হাকিকতের দোহাই দিয়া তরিকতের দোহাই দিয়া আপনাদের কাছে করুণার অনুরোধ করি নামাজটাকে বাদ দিয়ে না কারণ নামাজের জন্য এক শক্ত আযাব হবে আমরা সুন্নি মুসলমান নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে কোন কোরআন উক্তি দিয়ে কোন ফিরের দোহাই দিয়ে বাবার দোহাই দিয়ে মায়ের দোহাই দিয়ে নামাজকে ছাড়ার কোনো সুযোগ না নামাজ পড়লো নামাজ পড়ে উপরের দিকে দুইটা হাত তুলে বলল আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমি চাইছিলাম গোপনে কয়টা দিন আমার নবীর দিনের খেদমত করতে আমি আপনার দরবারে কাজ করব দিনে কাজ করব রাতের বেলা আমাকে থাকার জন্য একটা সারা ঘর দিবেন কাছারি ঘর দিবেন আগের দিনে গৃহস্থের কাছারি ঘর ছিল বাড়ির থেকে অনেক দূরে কি বলেন কথা বললে উত্তর দিবেন ঘর ছিল কি অনেক দূরে সেখানে মুন্সিরা মাস্টাররা থাকত আর দূর দূরান্তের কাজের লোকরা সেখানে রাতে আড্ডা দিত ঠিক না এমন একটা ঘর দিল যে ঘরের পাশেই বাদশার মদের আসর ছিল দীর্ঘদিন ছেলেরা থাকতেছে কাজ করতেছে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত কাজ করে কাজের মধ্যে দোষ ধরার কোনো সুযোগ নেই রানী গভীর রাত্রে হঠাৎ করে মনে আসলো এই যে একটা বারন্ত বয়সের যুবককে একলা ঘরে এবাদত করতে দেয়া হলো এবাদত নয় থাকার জন্য দেয়া হলো ছেলেটা আসলে কি করে একটু দেখি তার ঘুম হয় কি না মহিলা গিয়ে বাতার বেড়ার ঘর ছিদ্র করে দেখতেছে ছেলেটা সেজদার মধ্যে আছে এসব শেষ রাত্র রাত্র কি গভীর না সন্ধ্যা একটু কথা বলেন রাত্র গভীর না সন্ধ্যা জোরে বলেন রাত্র গভীর না সন্ধ্যা গভীর রজনীতে আর মদের আসর তো জমায় বারোটার পরে কয়টার পরে বারোটার পরে যখন সকল মানুষ ঘুমিয়ে যায় তখন অফিসারদেরকে মিলে এই বাদশাহ মদের আসর জমায় এই মহিলা দেখতেছে সেজদায় আছে এটা দেখো আশ্চর্য হয় না আরো বড় আশ্চর্য হলো ছেলেটা যেখানে সেজদায় আছে সেজদা তার মাথা থেকে উপরে আসমান পর্যন্ত একটা নূরের ফিলার আছে একটা লাইট আপনি যত দূর উপরে দিবেন টার্গেট লাইট বেশি যায় উপরে আমাদের টর্চ লাইট থেকে কোন লাইট বেশি যায় উপরে এমন একটা নূরের খাম্বা তার মাথার মধ্যে আছে মহিলা কাঁপতে কাঁপতে পড়ে যাবে জামাইকে বলে চলো ঘরে যাই কি যে আরে ঘরে চলো কথা বলিও না ঘরে চলো জোরে নিয়ে গেছে ঘরে নিয়ে বলল আমরা যাকে এই সারা ঘরে থাকতে দিলাম বালকটাকে একদিন খবর নিয়ে দেখছো ছেলেটা কি আছে না নাই কিভাবে থাকে কি হয়েছে ভাঙ্গা বলো না বলবো না বাস্তবে দেখাবো একটু জোরে বলেন তো হাজরিন মহিলা বাকি রাত ঘুমাসে না দিন গেল কিভাবে কাটলো তার সেই দিনটাও ভালো গেল না আবার রাত হচ্ছে রাত শেষ হচ্ছে না যে সময়ের মধ্যে মহিলাটা রানী ছেলেটাকে দেখলো আজকে মজার আসর দেয় না স্বামীকে বলে আজকে রাষ্ট্রীয় ভাবে অধ্যাদেশ দাও তোমার মন্ত্রী পরিষদকে বলো আজকে এই মজার আসর চলবে না কিছু কিছু কথা এত মহিলাদের কথা স্বামীরা শুনেনি একটু ডাকাত তো বলেন শুনেনি সব কথা না শুনলো কিছু কথা শুনে নাকি শুনে না এখনকার সময় বেশি শুনে আগে একটু কম শুনতো এখন একটু বেশি হাজরিন রাত গভীর থেকে গভীর গভীর থেকে গভীর গতকালকের সময় টাইম মিলালো চলো এবার যাই ওই ছেলের ঘরের কাছে গিয়ে বেড়াটারে ছিদ্র করে দেখাইলো দেখো তোমার এই কাজের ছেলের অবস্থা কি এই ছেলে সেজদায় আছে আর তার মাথার উপর থেকে আসমান পর্যন্ত একটা নূরানি রহমতের খাম্বা আছে বাদশাহ তো কাফার মুসলিম এটা কি দেখতেছে এটা কি হইতেছে কিছু না বলে স্বামী স্যার কোনো কথা বলো না চলো চলো ঘরে চলো ঘরে গেছে গিয়ে দুজনের সুন্দর মতো ফজর নামাজ পড়ছে এর আগে পরে না আজকে ফজর নামাজ জোরে বলো না আজকে কি করতেছে ফজর নামাজ পড়তেছে হাজরিন ফজর নামাজ শেষ এখন সূর্য উঠছে
ওই ছেলেটা প্রতিদিন সূর্য ওঠার 23 মিনিট পরে সালাতুল ইশরাক পরে কাজ ধরে রাজমহলে যখন ঢুকলো ঢোকার পরে বাচ্চা বলে তোমার ডিউটি নাই তুমি আমার অন্তর্মহলে চলে আসো জোরে বলেন না কোথায় অন্তর্মহলে ঢুকতেই স্বামী স্ত্রী চেয়ারে বসা দাঁড়াইয়া প্রশ্ন করতেছে দরজা লাগাইয়া আমরা রাত্রে যা দেখলাম তা কি সত্যি এইটা একটু ব্যাখ্যা দাও যুবক বলে আপনারা কি দেখছেন আমি জানি না কথা বলেন না যুবক বলতেছে আপনারা কি দেখছেন আমি বারবার ফিরা দিচ্ছে এক পর্যায়ে বলতেছে তুমি যদি সত্য না বলো রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে সত্য কথা বলতে হবে দরজা তো লাগাইন না কেউ নেই স্বামী স্ত্রী দুজন ছেলে বললো ঠিক আছে সত্য বলবো তবে একটা শর্ত আছে কি শর্ত আমাকে একটু বুঝু করার সময় দেন আমি দুই রাকাত নামাজ পড়বো নামাজ পড়ার পরে রাতের রহস্য আপনাদের কাছে বলবো আগে কি করবো বুঝু করবো এরপরে দুই রাকাত এরপরে সত্য বলবো এখন বলে ঠিক আছে ও যদি ভিতরে থাকে বাইরে সুযোগ নাই বুঝু করছে উপরের দিকে দুইটা হাত তুলে বললো আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আমি চাইছিলাম গোপনে কয়টা দিন আমার নবীর দিনের খেদমত করতে কথা বলেন কি নবীর দিনের খেদমত করব গোপনে সেই সুযোগ যখন হইল না আল্লাহ গো তোমার দরবারে ফরিয়াদ এই জবান থেকে যেন রহস্যটাও বের না হয় এই জবান দিয়ে যেন রহস্যটাও বের কথা কি বুঝতে পারতেছেন আমি গোপনে থাকব অপেন হব না আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ ফয়সালা তোমার কাছে এই কথা বলতেই আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিলেন তার জানটা নিয়ে নিলেন সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়লো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হাজরিন রহস্য যারা এই সমুদ্রের মধ্যে ডুব দেয় তারা জবানে কিছু বলে না এই লোক তো বললে পারতো আমি সারা রাত নামাজ পড়ি কি বলেন একটু কথা বলেন আমি বলছি এখানে শেষ এই লোকে বলতে আমি সারবাই এই দেখেন আমার কপালে দাগ আছে কি এর প্রশ্ন করে এটা বলতে পারতো না কথা বলে উত্তর দেন কি বলতে পারতো না যে আমার এই কপালের মধ্যে দাগ আছে আমি নামাজ করি আমি এই করি এই লোকটার কি না বলতে পারতো বলেন বলতে পারতো না পারতো নেই তো না বললে কি করছেন আমি থাকতে চাই না এই দুনিয়ায় সুখের ফাগুনে আমি আমি সর্বতন আওয়াজ কয়ালে তোমার দারে আরজি জানায়ে অধমে দয়ালে তোমার দারে আমি থাকতে চাই না এই দুনিয়া সুখের বাগুনে আমি সর্বতন আমি সর্বতন হাজরিন নবীর প্রেমে চলার জন্য এই মাহফিল আজকে দেওয়া হয়েছে আল্লাহু আমিন বলুন খুশি হইলেন কারা কারা মাহফিলে খুশি হইলেন না আমি আপনি বলবো না শুধু একটু বললাম সবে বরাতে রাত আসছে কবরস্থানে যাব জিয়ারত করব কোরআন তেলাওয়াত করব জিকির করব আর শুনব আগামী কাল আমাদের দরবার শরীফে আর আদবে সবে বরাত উপলক্ষে মিলাদ মাহফিল জিকির কোরআনে কারিমের তেলাওয়াত আলোচনা ওয়াক চলবে শেষ বেলায় সবার জন্য সেহেরি থাকবে আপনাদের সকলের দাওয়াত সবার জন্য সেহেরি থাকবে সবাই রোজা রাখবেন আর হাদিস শরীফ আসছে সব ওয়ালাতে রাত্রটা জাগ্রত থাকা দিনটা
রোজা রাখা, দিনে রোজা, রাতে রাত্রে জাগিয়ে কি করবেন, কথা বলে না জাগিয়ে কি করবেন, ওই যুবকের সাথে তাল মিলিয়ে ফেলেন, ওই যুবকের সাথে কি করেন তাল মিলিয়ে ফেলেন, ফটকা বাজাইবেন না, আপনাদের ছেলেদেরকে সব বরাদ্দ বলে ফটকা বাজাইতে দিবেন না, বুঝেন কি, ফটকা বাজাইতে দিবেন না, বেসরা কাজ করতে দিবেন না, ওদেরকে নিয়ে হাতে ধরে যদি ফুটাইতে যায় চলো তোমার দাদার কবর জিয়ারতে যাই, ওখানে গিয়ে প্রয়োজন সারা রাত বিছনা বিছিয়ে সামনে দিয়ে জিয়ারত করবেন, কোরআনে কারিম তেলাওয়াত করবেন, অবশ্যই ফটকা বাজানি আতশবাজি করা যাবে না, এগুলা কি বাইরের থেকে ছেলেরা আসে আমাদের সন্তান না, এগুলো দমন করবেন না, হাত তোলো হাত তোলো, এই ফটকা আতশবাজি যারা করে এগুলো বন্ধ করবেন, আর সবে বরাতে এগুলো চলবে না, আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহ কবুল করুন, আমিন। মাহফিলটাকে সাজাতে যারা টাকা দিলেন দেশে বিদেশ থেকে, এই মাহফিলটা হয়তো ভাবতে পারবেন যে এত বিশাল আয়োজন, এই খরচ মেটানো, গোপনে গোপনে মাস্টার সাহরা আব্দুল সুলান সাহরা বসুমরা ওনারা জানেন রানা ভাইয়েরা মিলে এই মাহফিলটাকে সাজায়, ইমান সহ তোফায়ল ওরা গ্রামবাসীরা মিলে একটু একটু ওরা বাজারের ব্যবসায়ীদের থেকে কিছু কিছু নিয়ে মাহফিলটাকে সাজায়, ভবিষ্যতে আরো সুন্দর করে সাজাইবার তৌফিক দান করুন, আমিন। হাজিরিন আমরা পুরস্কারের পরেই আমরা এই মাহফিলের জন্য প্রস্তুতি নেই, এই অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়া আসলে খুব কঠিন, আপনারা দেখেন একটা ভিডিও দেওয়া সম্ভব নয়, শুধু দুইটা ব্যানার, ফ্লসারের জন্য কয়টা গেট, একটা স্টেজে আর একটা গেটে, তাও তিন দিন আগে, তার এর চেয়ে বেশি আর প্রচার নাই, মাইকিং করা হয়েছে, এর মধ্যে আপনাদের উপস্থিতি প্রমাণ করে আসলে আমরা সবাই সুন্নিয়তের জন্য ফেদা, কি বলে আমাদের পীর হতে পারে ভিন্ন, সুন্নিয়ত আমাদের, আমি শেষ একটা অনুরোধ করে যাব, আপনাদের কাছে অনুরোধ করে যাব, যদি ইমাম মনের মতো না হয় মসজিদে যদি নাও যান কিন্তু নামাজটা ছেড়ে দিন, আপনাদের কাছে করজোর অনুরোধ করে নামাজটা কোন মসজিদে যদি নাও যান কিন্তু নামাজটা ছেড়ে দিন, আপনাদের কাছে করজোর অনুরোধ করে নামাজটা কোন রকমের মারেফতের দোহাই দিয়া, হাকিকতের দোহাই দিয়া, তরিকতের দোহাই দিয়া আপনাদের কাছে করজোর অনুরোধ করি নামাজটাকে বাদ দিয়েন না, কারণ নামাজের জন্য এক সক্ষম আজাব হবে, আমরা সুন্নি মুসলমান, নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে, কোনো খোড়া যুক্তি দিয়ে, কোনো ফিরের দোহাই দিয়ে, বাবার দোহাই দিয়ে, মায়ের দোহাই দিয়ে নামাজকে ছাড়ার কোনো সুযোগ নাই, ডাইন হাত তুলে বলেন কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, এই কথাটা মনে রাখবেন, এই তো বারবার বলি যত মোবাইলে যায় তো পাঁচ ওয়াক্ত নামাজ কোনোভাবে ছাড়ার কোনো সুযোগ নাই, মা বন্ধু শুনলেন আল্লাহ আপনাদেরকেও এই মতে আমল করার তৌফিক দান করুন, এরপরে মাসটা কি মাস রমজান, এরপরে মাসটা কি মাস রমজান, ডাইন হাত তুলে বলেন কি মাস রমজান, কি মাস রমজান, ছোট্ট এলান সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বলতেছি, হযরত ইউসুফ আলাইহিস সালামের ১১ ভাই, লম্বা ইতিহাস থেকে ২ মিনিটে শেষ, ইয়াকুব আলাইহিস সালাম ৪০ বছর